আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আজকে অষ্টমী লগ্নে আমি দুর্গাবাড়ি আগরতলার যে দুর্গাবাড়ি এটা আমাদের রাজন্য আমল থেকে যার ঐতিহ্য বহন করছেন সেই দুর্গাবাড়িতে আজকে অঞ্জলি দেওয়ার জন্য আমি এসেছি মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমাদের আমরা যাতে ত্রিপুরা রাজ্যে সবাই কুশল মঙ্গলভাবে থাকতে পারি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান আজকে আমি এই পুণ্যতিথিতে রাখছি।